আসলে কোভিডের সময়ত দুর্ভাগ্যই মোর কোভিডের সময়ত কোভিডত পড়ল এবার, তারপর মাজতে ডেঙ্গু হল এই আজি একমাস আগত। কিন্তু ভুটান সোসাইটির এখন প্রোগ্রাম আছিল, করব গেছিল, বোধহয় ডেঙ্গু কাম হইলে। তারপর ডক্টর দেখালো, ডেঙ্গুও ভাল হল একমাস পিছত। সেই সময়তে তারমানে লিভারটা অকমান ডেমেজ হল, ওই লাই লাই ডেমেজ হয়েছে, গম নাপাওঁ, ভিতরে ভিতরে জন্ডিস চলি আছে। ইপিনে ডক্টরে কৈছে যে অকমান ভালকৈ খাব, খোৱা বোৱাটো গুরুত্ব দিল, অকমান মানে মাংস নাংস বেশি খাই দিল, গম নাপাওঁ, গাটো দুর্বল হব লাগে। তারপর যে ডক্টর তাতে আহিল, মানে ধরা পড়ল যে লিভার মানে হেৰি হৈছে, জন্ডিস। এই জন্ডিস সবরে হয়, কমেই হয়, ডাঙর বেমার হয়। কিন্তু মোর আকো হল কি, এই জন্ডিসের লগত লগ লাগি এটা জায়গা মানে এই লিভারের কিছু স্পট পড়েছে, যে স্পটে ভবিষ্যতে এটা আর ডাঙর বেমার পরিণত করব পড়ে, ক্যান্সার জাতীয় মানে এই মানে ফর্ম হওঁ হওঁ আর অবস্থা বলে কৈছে আর ডক্টরে। গতিকে এই ক্ষেত্রে যদি আমার জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত দেশমুখ যদি দরদিয়াল মানুষ আর যদি হেল্প করে, বা বিমল বরা স্যার, চন্দ্রমোহন ভট্টাচার্য, জয়ন্ত বন্ধ, দিলীপ দা, দিলীপ শইকীয়া, গোটেখিনি, ধনস্পী গোস্বামী, গোটেখিনি যদি মোক সহায়ের হাত আগবায়, ভবিষ্যতে মানে আকো তারমানে একটা ক্রিটিক্যাল কন্ডিশনত নোযার আগতে যদি মানে ঠিক হয়ে যাও, বাইরের জন্য লগতে যদি ভাল করে আনো, মানে এটা বহুত বেয়া বহুল তো এইবিল কিছু কথা কার কি ভাগ্যত থাকে গম নাপায়। সেয়ে মানে ভাবি যদি অল্প সহায়ের মানে হেৰি পাও, সহায় পাও, তেতিয়াহলে নিশ্চয় আর নতুন মিউজিক, নতুন সংগীত, নতুন কম্পোজিশন অলরেডি অসমত মই ভাবো যে সংগীতের ক্ষেত্রে দি জগৎখন বহুত মই কন্ট্রিবিউশনও করেছো। গতি রাইজেও যদি এইখানে ভাবে ভাল লাগিব। আর আমার বাহী বাদকবিলাকৰ কথা যে টাকা পয়সা হাতত না থাকে, একচুয়ালি শিল্পী হাতত, অকল শিল্পী বুলি নহয়, শিল্পী, সাংবাদিক, সাহিত্যিক, কবি, সাংস্কৃতিক, নাট্যকর্মী, দলীয়, খুব আমি একচুয়ালি আমি রাইজর মনও বনি বেছি থাকো। সেইটোৱে আমার, সেইটোৱে মানে আমার এই ক্ষেত্রখন জিয়াই থাকে। গতি এইটো আর রাইজ আর সরকারের সদিচ্ছা থাকলে নিশ্চয় মানে বাঁচি আহিম ভালদরে। আসলে কোভিডের সময়ত দুর্ভাগ্যই মোর কোভিডের সময়ত কোভিডত পড়ল এবার, তারপর মাজতে ডেঙ্গু হল এই আজি একমাস আগত। কিন্তু ভুটান সোসাইটির এখন প্রোগ্রাম আছিল, করব গেছিল, বোধহয় ডেঙ্গু কাম হইলে। তারপর ডক্টর দেখালো, ডেঙ্গুও ভাল হল একমাস পিছত। সেই সময়তে তারমানে লিভারটা অকমান ডেমেজ হল, ওই লাই লাই ডেমেজ হয়েছে, মানে গম নাপাওঁ, ভিতরে ভিতরে জন্ডিস চলি আছে। ইপিনে ডক্টরে কৈছে যে অকমান ভালকৈ খাব, খোৱা বোৱাটো গুরুত্ব দিল, অকমান মানে মাংস নাংস বেশি খাই দিল, গম নাপাওঁ, গাটো দুর্বল হব লাগে। তারপর যে ডক্টর তাতে আহিল, মানে ধরা পড়ল যে লিভার মানে হেৰি হৈছে, জন্ডিস। এই জন্ডিস সবরে হয়, কমেই হয়, ডাঙর বেমার হয়। কিন্তু মোর আকো হল কি, এই জন্ডিসের লগত লগ লাগি একটা জায়গা মানে এই লিভারের কিছু স্পট পড়েছে, যে স্পটে ভবিষ্যতে এটা আর ডাঙর বেমার পরিণত করব পড়ে, ক্যান্সার জাতীয় মানে এই মানে ফর্ম হওঁ হওঁ আর অবস্থা বলে কৈছে আর ডক্টরে। গতি এই ক্ষেত্রে যদি আমার জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত দেশমুখ যদি দরদিয়াল মানুষ আর যদি হেল্প করে, বা বিমল বরা স্যার, চন্দ্রমোহন ভট্টাচার্য, জয়ন্ত বন্ধ, দিলীপ দা, দিলীপ শইকীয়া, গোটেখিনি, ধনস্পী গোস্বামী, গোটেখিনি যদি মোক সহায়ের হাত আগবায়, ভবিষ্যতে মানে আকো তারমানে একটা ক্রিটিক্যাল কন্ডিশনত নোযার আগতে যদি মানে ঠিক হয়ে যাও, বাইরের জন্য লগতে যদি ভাল করে আনো, মানে এটা বহুত বেয়া বহুল তো এইবিল কিছু কথা কার কি ভাগ্যত থাকে গম নাপায়। সেয়ে মানে ভাবি যদি অল্প সহায়ের মানে হেৰি পাও, সহায় পাও, তেতিয়াহলে নিশ্চয় আর নতুন মিউজিক, নতুন সংগীত, নতুন কম্পোজিশন অলরেডি অসমত
মই ভাবোঁ যে সংগীতৰ ক্ষেত্ৰেদি জগতখনত বহুত মই কণ্ট্ৰিবিউশ্যনো কৰিছোঁ, গতিকে ৰাইজেও যদি সেইখিনি ভাবে ভাল লাগিব। আৰু আমাৰ বাঁহী বাদকবিলাকৰ কথা যদি টকা পইচা হাতত নাথাকে, একচুৱেলি শিল্পী হাতত, অকল শিল্পী বুলি নহয়, শিল্পী, সাংবাদিক, সাহিত্যিক, কবি, সাংস্কৃতিক, নাট্যকৰ্মী, দলীয়া, খুব আমি একচুৱেলি আমি ৰাইজৰ মনো বনি বেছি থাকোঁ। সেইটোৱে আমাৰ সেইটোৰে মানে আমাৰ এই ক্ষেত্ৰখন জীয়াই থাকে। গতিকে এইটো আৰু ৰাইজ আৰু চৰকাৰৰ ইচ্ছা থাকিলে নিশ্চয় মই বাছি আহিম ভালদৰে।